জীবনত আর বিয়া নাপাতো, লড়াটোর মুখ চাই থাকিম। স্বামী আর দুই সন্তানক এরি পরপুরুষর লগত পলাই গল সুমন। কান্দি কান্দি নিথরা হয়ে পড়িল স্বামী নজরুল। রাজ্য পুনের বুয়ারি পলাই যাওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এইবার ঘটনার স্থান হাজোর জাপিয়া গাঁত। দুটা সন্তানের মাতৃ সুমন বেগমে লাজমান কাটিলে গাঁওবাসীর। এটা সন্তান লগত লৈ আর এটা সন্তান ঘরত থই পরপুরুষর লগত পলাই গল সুমন বেগম। সন্তানের কানের বেমার দেখাব বলি গই সুমন নলবাড়ির কোনো এজন যুবকর সৈতে পলাই গল। উপায়ন্তর স্বামী নজরুলর এতিয়া কান্দি কান্দি হাহাকার অবস্থা হয়েছে। আনহাতে স্বামী নজরুলে সমুদায় ঘটনার সন্দর্ভত হাজোত আরক্ষীক দাখিল করেছে এক এজাহার। কালি মই যেটা যাওয়া টাইমটোত মই নাছিলো, মই পুরান বুড়ি গেছিলো। তারপর হাত মানে দেড়টামান বাজে গাঁও বা আছে কৈছে আমার সোহালটু আকাদিত বিয়া দিয়া মোর সোহালটু ভিন্দাকে তাতে ফোন করছি বড়ি কৈছে ভিন্দু মহ আসলো সোহালটু লিছি তাতে খবরটু দিবি ঘর পলাই যাও বলে কৈছি বলে তুই নলবাড়ির লড়া বলে কৈছি মরম করা নাছিল নাকি? আমি কে মরম নকরিম, তারমানে এটা তাক অলপ মই তাক চলাব নোৱাৰাৰ কাৰণে তাক বেলেগকৈ দিছোঁ। তাতে কেতিয়াবা ৰান্ধে আৰু কেতিয়াবা বিহিছে নান্ধে, আমাৰ তাতেই খায়। আমিতো আকৌ ক'ব নাই, গাঁও গুচি জানে খৰচ পাতি বেছিকৈ মই দাম তৰ তাক তৰকাৰী কোনো দেউতৰো জানে মোৰ বজাৰত দুখ লাগিছে মানে মোৰ চোঙালটোৰ কাৰণে দুখ লাগিছে আমাৰ লগতে খাই তাক মানবেন্দ্র কলিতা রিপোর্ট নিউজ 13।